বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, তোমরা দেখছো দিপাঞ্জনরায়চৌধুরী ব্লগ। চল আলো ব্লগটা শুরু করা যাক। তোর মা চলে গেলে যেরকম কাঁদে কষ্ট পায়, সেরকম মা এলে ওরকম খুশিতে পাগল হয়ে যায়। কি করবে, দৌড়বে, ছুটবে, বসবে, খেলবে। তো এখন মা এসছে, আমরা বসবো। আমাকে একটু ফ্রেশও হতে পারবো না? আরে আমি একটু মুখ ধুয়ে এসেছি, মোছারও সময় পাইনি। হয়েছে ঢোল হয়ে গেছে গো, দুদিনে দুদিনে পুরো ঢোল হয়ে গেছে। খেয়েছে তো একটু আগে খেয়েছে। ও তোমার ডিনার হয়ে গেছে? ও বাবা, এই তো গুড কার। এই তো গুড গার্ল। আবার 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 ধাপাস, আবার দাও, আবার দাও, আবার দাও, দাও, আবার দাও। খাটের তলা দিয়ে এক পাক করে। আচ্ছা একটু রেস্ট নেবে, হাঁপিয়ে গেছে বেচারা, সংসারে কত কাজ করে গো। একটু শান্তিতে বসে একটু বলটা খেলছিল, ব্যাস, কার সাধ্যই আছে। না খেল খেল, না খেল, হ্যাঁ খেল খেল। তো আমরা এখন ইনস্টামার থেকে অর্ডার করেছি, তো ওকে দেখতে ভালো লাগছে না, তাই ওকে নিতে বারণ করেছে, তাও আমি নিয়েছি, তাই ওরকম লুকস দিচ্ছি। তো চলো দেখি কি কি খাবার আছে, বাড়ির টুকটাক জিনিস। প্রথমেই চিপস। উনি কোথায় এখন? যে মিস্ত্রি, কত খাবার, আইসক্রিম, আলফানসো আইসক্রিম ছিঁড়ে দে। বাহ, এই গরমে সুন্দর আলফানসো আইসক্রিম খাবো। আর কি কি আছে দেখো, কত চিপস, সর্ষের তেল, নুন, লঙ্কা, স্যুপ, ক্যাপসিকাম, অনেক কিছু আছে। কোথায় গেল? হ্যাঁ প্রায় দিনই খাচ্ছি তো। তো এই গাছের আমি নাম বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে।
চারিদিকে দেখো গ্রিনারি, সবই মা লাগিয়েছে এই গাছগুলো। তো দেখো এখানে একটা ফুল, কত রকমের গাছ আছে, অ্যাকচুয়ালি গাছের নাম আমি নিজে জানি না। তো গরমকালে এই গ্রিনারিগুলো দেখতে খুব ভালো লাগে। আর এবছর যা গরম পড়েছে, অসম্ভব গরম পড়েছে, তাই অনেক গাছ লাগাও যাতে একটু অ্যাটমসফিয়ারটা ঠান্ডা হয়। তো এইটা আমি জানি, এটা আমাদের গন্ধলেবুর গাছ, কত লেবু হয়েছে। তো এখন একজনকে খাটে তোলা হয়েছে, ওনাকে তোলা হয়নি বলে উনি ঝাঁপ দিয়ে দিয়ে দেখছে কি হচ্ছে ওপরে, ওকেও তুলতে হবে। আর দুজন এক জায়গায় থাকলে এত হুলুস থুলুস করে আমাদের সামলানো মুশকিল হয়ে যায়। গুপ্তধন আরেকজন বিছানা উঠে পড়ে দেখ লং জাম্প মারছে। এই যে জিনি, আর জিনিয়াকে আদর করবে, এখন জিনিয়াকে একটু ফেসিয়াল করে দেবো। হে বাবা জিনিয়া, দাঁড়াও তোমাকে এখন ফেসিয়াল করা হবে, দাঁড়াও। আর ভালো লাগছে না? A few moments later. তো আগামী দিন রথ, তাই এখন বেরিয়েছিল রথ কিনতে ভাগনার জন্য। তো আমাদের রাজারহাট মার্কেটেই অনেক রথ এসছে, দেখো কত সুন্দর সুন্দর রথ। তো ছোট রথগুলো 250 টাকা দাম বলছে, আর একতলাগুলো 190 এরকম। তো আমরা দুতলা রথই দেখছি। তো ফাইনালি এই রথ কিনলাম, দেখো দুতলা রথ খুব সুন্দর, কমের মধ্যে হয়ে গেছে। তো আর একটা দোকানে এসেছি, অ্যাকচুয়ালি জগন্নাথ মূর্তি পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলে আমাদের পছন্দ মতো হচ্ছে না, তাই অন্য দোকানে এসেছি। এখান থেকে জগন্নাথ মূর্তি নেবো আর টুকটাক সাজানোর জিনিস নিয়ে। তো দিদির অলরেডি নেওয়া হয়ে গেছে, তো আসুক দেখি কেমন কি নিয়েছে। আয় এদিকে আয়। হ্যাঁ চলো, এত গরম লাগছে, চলো আরো অনেক মার্কেটিং করা রয়েছে এখনো। এই ঠাকুরটা ব্যাগের মধ্যে নিয়ে নে। কোন ব্যাগে নেবো? এখানে সব শাকসবজি আছে, মাঝখানে বসানো। একটা বুটি সামনে পড়ে যাবে। তো এই দেখো আমাদের জগন্নাথ মূর্তি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই ফুল ডেকোরেটিভ আছে, এগুলো সাজানো হবে এখন বসে। ঘড়ি দেখা, রাত 2:30 বাজে। বল রাত 2:30 বাজে। 2:30 বাজে, 2:35। সারাদিন এতটাই কাজের চাপ ছিল যে একদম সময় পাইনি। ঘুমিয়ে পড়েছিলি বল না? আমি ঘুমাইনি, প্লিজ। দেখা পুরা দেখা, আমি সত্যি বাজার হাট করা, ডক্টরের কাছে যাবো, অনেক কাজ ছিল সারাদিন, তো সময় পাইনি রাত্রেবেলাতে। আর তাছাড়া তো রাত্রেবেলা কিনে এনেছি, রাতে কিনে এনে রান্না টান্না করতে অনেক সময় চলে গেছে, তারপর খাওয়া দাওয়া এইসব চলেছে। এই জাস্ট এতক্ষণ আমার ছেলের স্কুল প্রজেক্ট ছিল, সেগুলোকে করলাম, ও হাফ করে রেখেছিল, আর কিছু জিনিস ছিল যেগুলো করতে পারছিল না, সেগুলোকে হেল্প করলাম, রথ থেকে সাজালাম। এই রথ সাজানো হলো, 2:30 শেষ হলো। এই যে ঠাকুরটা কিনে এনেছি, ঠাকুরটা বেশ সুন্দর, কি মিষ্টি দেখতে ঠাকুরটা, আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরটা, কি সুন্দর ছাতা, তিনটে ঠাকুর। আর ছিল পুরোনো ঠাকুরগুলো ছিল, ও বলছে মা আমি আর নেবো না, এবারে আমি নতুন নেবো। ঠিক আছে চলো, দুতলা রথ কিনে আনলাম, আর এই ঠাকুর, কালকে প্রসাদ ফুলমালা দিয়ে পুজো হবে, তারপর আমাদের রথযাত্রা শুরু হবে। সবাই বলো কেমন হয়েছে আমার এই রথ কেনা, রথ সাজানো, এগুলো তো ছিলই, আমি এটা এটা এগুলো সব লাগিয়ে দিলাম, বাকি সাজানোই ছিল, ভালোই দেখতে সুন্দর ছিল রথটা। ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আবার বিশাল বড় সারপ্রাইজ আছে আমার জীবনে, মানে কত বছর, প্রায় 6 বছর পর আমার একটা স্বপ্ন পূরণ হবে, তো এখন বলবো না, ওটা কাল দেখাবো, কাল বলবো। তাই জন্য
অনেক কিছু গোছানোর আছে, প্যাকিং আছে, অনেক কিছু আছে, অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে। তো এখন ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর ইউটিউবে নতুন এসেছি তো প্লিজ একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, থ্যাংক ইউ। দি নেক্সট ডে, চালা একটু চালা। তো আমরা এখন রথ নিয়ে বেরিয়েছি, খুব সুন্দর লাগছে রথটা। তো একটু ঘোরাক, আমি পিছন পিছন যাই, দেখি কত টাকা আমদানি হয়। আর রথে প্রসাদও আছে, সবাইকে একটু প্রসাদ দিয়ে আসুক। এখন ওই দিকে যাচ্ছে, ওদিকে অনেকে বসে আছে, তো ওখানে একটু প্রসাদ দিয়ে আসুক। আর যদি কিছু দক্ষিণা দেয় সবাই, সেটাও দিয়ে দেবে। তো এই দেখো, এইটা আমাদের সামনের এরিয়াটা, চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ, ইট রাখা আছে। খুব তাড়াতাড়ি এখানে বিল্ডিং হবে, পাঁচিল হয়ে যাবে। কি খাচ্ছিল সবাই? প্রসাদ? হ্যাঁ, প্রসাদ খাচ্ছিল। তো সবাইকে প্রসাদ খাইয়ে এসছে। চলো আজকে রথ, সবাইকে রথের অনেক 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 শুভেচ্ছা রইল। আবার দেখা হবে অনেক নতুন ভিডিওতে। প্লিজ সারা কাবার সারা সারা